হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। মৌ মল্লিক সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কোনো ডেলি ব্লগস নিয়ে আমি আসিনি, আজকে তোমাদের সামনে একটা নতুন অন্য রকমের ভিডিও আমি নিয়ে এসেছি। তোমরা থাম্বনেল আর তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে তোমাদের সামনে আমি কি ভিডিও নিয়ে আনতে চলেছি, কি ভিডিও তোমাদেরকে শেয়ার করতে চলেছি। আর তোমরা, তার আগে বলে রাখি যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে, কেননা একটু স্কিপ করলে হয়তো কিছু মিস করে যেতে পারো। তাই তোমরা পুরো ভিডিওটা টেনে টেনে না এ করে পুরো ভিডিওটা তোমরা দেখো, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে তোমাদেরকে কি শাড়ি আমি দেখাতে যাচ্ছি, তাই না? তো চলো বন্ধুরা দেখে নিই আমার কাছে কি শাড়িটা। কম বেশি শাড়ি সবার কাছেই আছে, তো আমার কাছে কি কি শাড়ি আছে তোমাদের সাথে আমি শেয়ার করব বলে এই ভিডিওটা বানালাম, ঠিক আছে? তো প্রথমে আমি দেখাবো তোমাদের বাঙালির সব থেকে প্রিয় জামদানি। এটা একটু আলাদা রকম জামদানি, এই দেখো পিঙ্ক কালারের জামদানি। আর এটা একটু সিনথেটিক টাইপের, আমি ঠিক নাম জানি না, বুঝলে? তোমরা বুঝে নিও শাড়িটা দেখে। তো এটা তো হচ্ছে অল ওভার বডিটা, আর তোমার এইটা হচ্ছে তোমার আঁচলটা, তোমরা দেখতে পাচ্ছ ঠিক করে? তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আঁচলটা। আর এটা এটা হচ্ছে ফুল বডিটা, ফুল বডি এটা। এটা হচ্ছে একটা সিনথেটিক টাইপের জামদানি, সিনথেটিক টাইপের জামদানি। আর তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে এমনি সাধারণ, যে আমরা তাঁতের শাড়িগুলো পরি, সাধারণ তাঁতের শাড়ি। এই দেখো চওড়া পাড়ের সাধারণ তাঁতের শাড়ি। তো আগে সিনথেটিক শাড়ি আমাকে খুব ভালো লাগতো, কিন্তু এখন কেন জানি না, তো একটু বেশ তাঁতের শাড়ি পরলেই বেশ একটু বেশ বাঙালি বাঙালি বেশ মনে হয় আর ভালো লাগে। আর আমি বলেছিলাম না, আমি মুম্বাই থাকি, তো একটা তাঁতের শাড়ির একটা আলাদা লুক, একটা আলাদা রকম, আর একটু আলাদা রকম সাজতেও আমি পছন্দ করি। তো আর একটা তোমাদের শাড়ি যেটা দেখাচ্ছি সেটা হলো এই দেখো ইয়েলো কালারের, এটা কি শাড়ি বলো? এটা হলো গিয়ে তোমার তাঁত বেনারসি, এটা তোমার আঁচল। আর পুরো পুরো বডিটাতে এইরকম কাজ আছে, পুরো বডিটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক করে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো। আর তোমার এটা হচ্ছে পাড়, চওড়া পাড়, এটা চওড়া পাড়। আর এটা পুরো ফুল বডি, আর এটা আঁচল, এটা হলো তাঁত বেনারসি। এবার তোমাদেরকে একটা দেখাই আমি হ্যান্ডলুম শাড়ি, এটাও একটা আমার খুব পছন্দের শাড়ি। এটা প্রথম প্রথম হ্যান্ডলুম শাড়ি আমি যখন উঠেছিল তখন আমি কিনেছিলাম সবাই প্রথম এই হ্যান্ডলুম শাড়িটা। এটা হচ্ছে অর্ধেকটা এইটা আর অর্ধেকটা হচ্ছে রেড কালারের, রেড কালারের দেখতে পাচ্ছ তোমরা। আর তোমার আঁচল হচ্ছে আঁচলটা এটা এরকম, আঁচলটা এরকম, আর পাড় এরকম, বেশি চওড়া পাড় না, এরকম পাড়। দেখো সুন্দর লাগছে না শাড়িটা? এমনিতেই রেড কালারের, রেড কালারের উপর আমার একটু দুর্বলতা আছে, রেড শাড়ি, রেড, তাহলে তা বলে সব কিছু রেড না, তবুও শাড়ি একটু বেশ ভালোই লাগে। আর বাঙালিদের রেড আর সাদা আর লালের মধ্যে শাড়ি খুব ভালো লাগে, সেটা তোমরা জানো। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি আরেকটা জামদানি, এটাও কমন, অনেক কমন, তোমাদের সবার কাছেই থাকবে নিশ্চয়ই, তো আমার কাছে আছে তাই আমি তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো এটা ইয়েলো আর পাড়টা তোমার রেড কালারের, বিছখানটা ইয়েলো
আবার নিচের দিকটা ইয়েলো। এটা হচ্ছে ফুল বডি। আর তোমার আঁচলটা আমি দেখাচ্ছি, এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, আঁচল দেখতে পাচ্ছ তোমরা, আঁচলটা এইরকম আসবে, দেখতে পাচ্ছ তো। এটাও আমার একটা জামদানি শাড়ি, ফুল বডি এটা। তারপরে তোমাদেরকে দেখাই একটা আরেকটা হ্যান্ডলুম শাড়ি। এই দেখো এই শাড়িটা আমি এখনো পরিনি শাড়িটা, তো এই শাড়িটা একদম নতুন শাড়ি, একটা হ্যান্ডলুম শাড়ি। এই দেখো পুরো বডি এটা, আর আঁচলটা হচ্ছে তোমার এটা এটা, আর তোমার পুরো বডিতে এই যে ফুলগুলো না দেখতে পাচ্ছ, এই যে ফুলগুলো, এইটা পুরো বডিতে আছে, পুরো বডিতে এই ফুলগুলো আছে দেখো। আর মধ্যেখানটা হচ্ছে, বীজখানটা হচ্ছে হোয়াইট, দেখতে পাচ্ছ হোয়াইট, খুব সুন্দর লাগছে না শাড়িটা? আমারও খুব সুন্দর পছন্দের শাড়ি একটা, পছন্দের, আর এখনো পর্যন্ত আমি পরিনি শাড়িটা, তো দুর্গা পুজোর সময় পরবো বলে রেখে দিয়েছি। আমি শাড়ি অবশ্য খুব কমই পরি, আমি আমি কুর্তি টপ জিন্স এইগুলোই বেশি পরি, তো তো সেই হিসাবে শাড়ি, শাড়ির কালেকশন দেখো, এগুলো নর্মাল শাড়ি, তোমাদের কাছে এর থেকেও আরও ভালো ভালো শাড়ি আছে, তবুও আমি আমার কাছে যেই রকমের শাড়ি আছে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি শাড়ি বেশি পরি না বলে আমার কাছে এইগুলোই যেন আমার কাছে মানে খুব ফেভারিট। আর এই শাড়িটা নাম আমি জানি না, তবে এই শাড়িটার গল্প, একটা বড় গল্প আছে, সেটা আমি তোমাদেরকে অন্য একদিন একটা ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। এটা হলো আমার মায়ের শাড়ি, তো আমার মা একবারও পরেনি, দেখতেই পাচ্ছ পুরো চওড়া পাড়, আর পুরো এটা ফুল বডি, আর নিচের এরকম পাড় আছে, আর এটা হচ্ছে আঁচল, এটা আঁচল আঁচলাটা এটা। তো এই শাড়িটার সাথে আমার খুব অনেক কি বলবো তোমাদেরকে, আমি বোঝাতে পারবো না বলে, তো অনেক সেন্টিমেন্টালি অনেক কিছু সব জড়িয়ে আছে, সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে আমি বলবো, শেয়ার করব তোমাদের সাথে, অবশ্যই শেয়ার করব। তো চলো এবার অন্য শাড়ি দেখি। এই দেখো এবারে আমি অক্টোবরে আমি কলকাতায় গেছিলাম, তো তখন আমি শাড়িটা নিয়েছিলাম, আমি জানি না শাড়িটা জাস্ট এমনি ডেলি ইউজের জন্য পরবো বলেই নিয়েছিলাম, শাড়িটা আমাকে ভালো লাগলো, শাড়িটা বেশি দাম নয় কিন্তু, তো শাড়িটা দেখো, এই শাড়িটা বললো যে তখন ট্রেন্ডিংয়ে চলছে, তো সেই হিসেবে শাড়িটা পছন্দ হলো, কালারটাও পছন্দ হলো। এই দেখো শাড়িটা, এটার নাম নাকি তখন আমি ঠিক শাড়ির নাম জানি না, হ্যাঁ তোমরা যদি কিছু, আমি যদি ভুল কিছু বলে ফেলি না তোমরা ক্ষমা করে দিও প্লিজ, তো কেননা আমি শাড়ি বেশি চিনি না গো। এই দেখো এটা নাকি বললো বিদ্যা বালন শাড়ি, তো আমাকে ভালোও লাগলো, ডেলি ইউজের চটপট পরে তুমি কোথাও বি যেতে পারবে। আর এইটা তোমার হচ্ছে, তোমার আঁচলটা আমি দেখাচ্ছি, আঁচলটা আঁচলটা এটা এটা আঁচল, আঁচল এটা, আর পুরো মেঝেটা হচ্ছে এইরকম, শাড়িটা অ্যাকচুয়ালি উল্টো করে ভাঁজ করা আছে তো তাও বোঝা যাবে। এই দেখো শাড়ির হচ্ছে পুরো বডিটা এইরকম, শাড়িটা উল্টো করে ভাঁজ করা আছে, সেই জন্য ঠিক বুঝতে পারলে কিনা জানি না। তো তোমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না প্লিজ, হ্যাঁ, আর কোন শাড়িটা তোমাদেরকে সব থেকে বেশি ভালো লাগলো সেটাও বলবে কমেন্ট করে, হ্যাঁ।
এবার আর একটা নতুন শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমি দুর্গাপূজাতে পরবো বলেই আমি কিনেছি। অক্টোবরে বললাম না কলকাতা গেছিলাম, তো ওখান থেকেই আমি বেশ কিছু কয়েকটা শাড়ি কিনে নিয়ে এসেছি, এখনো নতুনই আছে, কেননা তারপরেই তো লকডাউন পড়ে গেল, আর কোথায় কি করে পরবো, এমনিতেই আমি শাড়ি কম পরি তোমাদেরকে বললাম না, তো সেই হিসাবে এটাও হচ্ছে অল ওভার জামদানি। দেখো কালারটা খুব মিষ্টি না, একদম হলুদ কালারের, খুব সুন্দর না? দেখ পুরো অল ওভার কাজ করা, অল বডি, অল বডিতে কাজ করা, এরকম কাজ, অল বডিতে, অল বডিতে কাজ করা। এটা জামদানি ইয়েলো, আমি এটা অষ্টমীর দিনকে পরবো বলে রেখেছি। কেমন লাগবে বন্ধুরা পড়লে কমেন্ট করে বলো, আর যেদিনকে আমি শাড়িটা পরবো সেদিনের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই ভিডিও করে আমি শেয়ার করব। টেনশন করো না, চিন্তা নিও করো না, আমি ঠিক ভিডিও করে তোমাদেরকে দেখাবো শাড়িটা পরে কেমন লাগছে। আর একটা জামদানি দেখাচ্ছি, এটাও নতুন, এই ওই শাড়িটা আর এই শাড়িটা একসাথে কিনেছি, এটাও অল ওভার জামদানি। দেখো অল ওভার জামদানি, এটাও পুরো আঁচলটা আমি দেখাচ্ছি, এই দেখো এটা আঁচলটা, আর পুরো বডিটাই এইরকম কাজ, পুরো বডিতে এইরকম কাজ আছে, পুরো বডিতে, পুরো বডি এইরকম কাজ, আর তোমার বডিতে এই যে গোল্ডেন কালারের হালকা হালকা এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, ফুলগুলো এই দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের, ছোট 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 গুটি গুটি, তো এইটাতেও ছিল, এটাতেও ইয়েলো কালারটা ওপরেও দেখো, ইয়েলো কালারের ওপরেও এইরকম গুটি 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 আছে দেখতে পাচ্ছ তোমরা। তো শাড়ির ডিজাইন অলমোস্ট দুটোরই এক, এই যে এই শাড়ি দুটো, এই শাড়ি দুটো অলমোস্ট এক, অলমোস্ট কেন একই একদম, তো শুধু কালারগুলো আলাদা। আর একটা এটাও জামদানি, এটা আমি সবাই প্রথম আর কি আমার লাইফের প্রথম জামদানি, আমি যখন থেকে আর কি শাড়ি পরা শুরু করেছি না, তো আমি বললাম না শাড়ি আমি খুব একটা পরি না, তার উপর আমি এখানে ছিলাম, এখানে থাকি বলে এখানকার শাড়ি, সিনথেটিক শাড়ি, ফেন্সি শাড়ি ওইগুলোই আমার কাছে বেশি আছে, তো ওইগুলোই আমি পরতাম। তো তাঁতের শাড়ি যখন থেকে আমি পরা শুরু করলাম, তো সবার প্রথম জামদানি আমি এইটা কিনেছিলাম দুর্গাপূজার সময়। এ দেখো তোমরা দেখতেই পাচ্ছ এটা আঁচলটা, এটাও অল ওভার, এটাও অল ওভার, অল বডিতে এরকম কাজ করা আছে, অল বডিতে এরকম কাজ করা আছে। এটাও খুব পছন্দের এক, পছন্দের একটা শাড়ি, আর এই শাড়িটাও পরেছি, অনেকবার পরেছি, এই শাড়ি পরে ফটোও আছে, আর এই শাড়িটা আমার মেয়েও পরেছে, আমার মেয়েকেও খুব সুন্দর লাগে। আর এটাও একটা হ্যান্ডলুম শাড়ির মধ্যে, এটাও হ্যান্ডলুম শাড়ির মধ্যে, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা শাড়ি। আমরা জানি তোমরা অনেকেই ব্ল্যাক কালার পছন্দ করো, কিন্তু আমিও পছন্দ করি, কিন্তু ব্ল্যাক কালারের শাড়ি আমার কাছে এই একটা, আর একটা আছে তাঁতে, সেটা আমি পুরনো হয়ে গেছে বলে আমি আর দেখালাম না, তো এটা একটু নতুনের মতোই আছে, মানে পরি না তো শাড়ি, তো সেই জন্য সব শাড়ি আমার কাছে নতুন। এটা হচ্ছে তোমার পুরো বডিটা ব্ল্যাক, কিন্তু আঁচলটা ব্ল্যাক না, আঁচলটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, আঁচলটা হচ্ছে তোমার এইরকম, দেখো ইয়েলো, ইয়েলো ঠিক নয়, গোল্ডেন কালারের, গোল্ডেন কালারের ওপর এরকম কাজ করা আছে গোল গোল, এইগুলো সুতো জরির কাজ করা আছে, এগুলো জরির কাজ করা আছে গোল গোল, দেখো তোমাদেরকে ভালো করে, ভালো করে দেখাচ্ছি, আর এবার সবার থেকে লাস্ট, এখনো তাঁতের শাড়ি আছে অনেকগুলো, তো সেগুলো অনেক দিনকারের হয়ে গেছে বলে তোমাদেরকে আর দেখালাম না আমি। এটা একটা হ্যান্ডলুম শাড়ি, এটাও একটু কালারটা আলাদা, একটু হালকা কালার, তো আঁচলটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, আঁচলটা হচ্ছে এইটা, এই দেখো খুব সুন্দর কাজটা না, দেখো সুন্দর কাজ আঁচলের কাজটা, আর পুরো বডিটা এরকম,
দেখতে পাচ্ছ। শাড়িগুলো যদি এবার পরি, যখনই শাড়ি পরবো তোমাদেরকে আমি দেখাবো কেমন লাগছে, ঠিক আছে? এই হচ্ছে আমার বাঙালি শাড়ি কালেকশন তোমাদের কাছে। তোমাদের এর থেকেও অনেক ভালো ভালো শাড়ি আছে আমি জানি তোমাদের কাছে। আর তোমরা যারা যারা সরি যারা যারা দেখছো ভিডিওটা, এর থেকেও অনেক 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 ভালো ভালো আরও অনেক কিছু শাড়ির আমি নাম জানি না, আরও ভালো ভালো শাড়ি আছে, কিন্তু আমি আমার কাছে যে কালেকশানগুলো আছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে বলি যে তোমরা আর কী কী তোমরা ভিডিও আমার ভিডিওর মধ্যে নতুনত্ব কী কী দেখতে চাও তোমরা প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, পছন্দ হলে যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তো তোমরা সবাই প্রথম আমার ভিডিওটা দেখতে পাবে, তাই না? তো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা অন রাখতে হবে। তো বন্ধুরা, তোমরা আর প্রথমেই বললাম যে তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে ভুলো। তোমাদের কমেন্ট আর তোমাদের ভালোবাসা পেলে তবেই আমি ভিডিও বানাবার আমার ইন্টারেস্ট লাগবে, আমি মোটিভেট হব। তোমাদের কমেন্টে তোমাদের ভালোবাসায় আমি মোটিভেট হব, আরও নতুন নতুন আমি তোমাদের ভাববো যে আমি নতুন নতুন আরও কী ভিডিও আনতে পারি, তোমাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারি, তো আমি মোটিভেশন থাকবো না? তো তার জন্য তোমাদের কমেন্ট অবশ্যই দরকার। তো চলো বন্ধুরা, এইটুকুই শাড়ির কালেকশন, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, এখন তো মোটামুটি সব কিছু খুলতে স্টার্ট করে দিয়েছে, তবুও তোমরা প্রথম আগের ভিডিওতেও বলেছিলাম তোমরা খুব দরকার না হলে বাইরে বেরিও না, আর বাইরে বেরোলে মাস্ক স্যানিটাইজার অবশ্যই প্রিকশন নিয়ে বেরোবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সামনে এর পরের দিনকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। তার জন্য তোমাদেরকে কী করতে হবে? আমার সাথে থাকতে হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা, বাই।